ভাই আমার লাস্ট কিউএনএ ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বয়স 23, সেটাতে ভাই 500 কোটি লোক কমেন্ট করছে যে আমি নাকি আমার বয়স লুকিয়ে বলছি। হ্যাঁ ভাই, ছেলেরা কবে থেকে বয়স লুকিয়ে বলতে শুরু করলো বুঝতে পারছি না কেন। ভাই সত্যি আমার বয়স 23, আর 23 বছর বয়স, আমি আমার বয়স কেন বাড়াবো বা কমাবো? ভাই প্রথমে তো নিজের বয়স আমি ইনস্টাগ্রাম বা ইউটিউব কোথাও লিখিনি, আমি ভাবতাম যে হয়তো বড় বড় দিদিরাও লাইন মারবে, বয়স জানতে পারলে ভাববে যে বাচ্চা ছেলে একে কে দেখবে, বুঝতে পারলো তো? তার জন্য আমি বয়স টয়স নিয়ে কোথাও লিখতাম না, কিন্তু এর যে উল্টো এফেক্ট হবে আমি বুঝতে পারিনি। ভাই আমাকে কি বিবাহিত বুড়োর মতো দেখতে আমি বুঝতে পারছি না। ভাই আজকে ভাই তাই জন্য দাড়ি কেটে বসেছি, গাইস লাগছে আমার কচি ছোড়া লাগছে আমাকে। কয়েকজন তো এত কনফিডেন্টলি কমেন্ট করছে, আমার নিজেরই মাঝে মাঝে ডাউট হলো, আমি বার্থ সার্টিফিকেট দেখে আবার চেক করলাম। দেখো গাইস 500 কোটি ইউটিউব চ্যানেলে ভিডিও শুটিং চলছে বুঝতে পারলে তো, তার জন্য একটু ইরেগুলার হয়ে গেছিলাম, কিন্তু চাপ নেই ভাই, আবার ব্যাক ব্যাক টু বিজনেস। দেবের গান শোনো আগে, ব্যাস তারপরে মিম রিভিউ স্টার্ট করো। মিড ডে মিলে রাধুনীর প্রেমে হাবুডুবু প্রধান শিক্ষক। ভাই যদি এক্সট্রা ডিম লাগে এমনি চেয়ে নিতিস, পুরো প্রোটিন হওয়ার কি দরকার? ভাই রাধুনীর সঙ্গে বসে লুডো খেলেন, মুখে পান গুঁজে দেন, চলে একাধিক রঙ্গ তামাশা, সব মারা এসে গেছে। ভাই এই আমাদের ছেলেমেয়েরা ডিম পাচ্ছে না, মিড ডে মিলে ডালে নুন হচ্ছে না, কি কি করছে ভাই মিড ডে মিলে? রাধুনী রান্না না করে প্রেম করে যাচ্ছে, আর আমাদের এখানে ছেলে পুলে গুলো দেখো নুন ছাড়া ডাল খেতে হচ্ছে। ভাই পাঞ্জাবিটা কিন্তু দেখতে সলিড আছে, কিন্তু ব্যাপারটা হলো যে পাঞ্জাবি যে টুনি বাল্ব আছে ওগুলো তারটা কি পাজামায় যাচ্ছে না কোথায় যাচ্ছে, ওটাই হলো মেন প্রশ্ন। সঞ্জীব স্যার পলিটিক্যাল সায়েন্স পড়ায়, সঞ্জীব স্যার পল সায়েন্স পড়ায় না, পল সায়েন্স তাহলে অন্য কোন স্যার পড়ায় হয়তো। হ্যাশট্যাগ ওভার শিক্ষিত। পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স একই দিদি আমাদের গুলিয়ে ফেলেছে, আর অয়ন ভাই শয়তান ছেলে গ্রুপ থেকে স্ক্রিনশট করে ভাই আপলোড করে দিয়েছে। বাহ হেভি বেচারা, রে এত ওয়েট করেছি বেচারা, পুরো কাইন্দা দিছ দেখো। সব কিছু বাদ দিই, ফাইল আমি দিই দিবি না প্লিজ। না একটা মানুষ কত ওয়েট করতে পারে, আমি একটা কাউন্ট আপ রে এখানে দাঁড়িয়ে আছি, তুই নিজে থেকে পাইবা দেখ, ভিডিও করতেছিস কেন? লাইক পাইতে হবে তো, তাই জন্য মানুষের কত হয়ে গেল এই সব জিনিস হয়, এই সব ভিডিও যদি কোথাও যায় তোর খবর আছে। রোজ ভাই শপিং করতে যাবে আর আমাকে এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখবে, উফ ওয়ান ডে তুমি আর আমি, ওয়ান ডে তুমি আর আমি ধোসা বানাবো। ভাই WWE দেখছে, হবে 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 ভাই, চোখ স্ল্যাম দিয়ে দিল ভাই, নেড়া দা ক্যা কসুর ভাই, এ ভাই লাস্টের এটা তো, এটা এটা কি করছিস ভাই? এটার আমার কোনো ইচ্ছা নেই, তার আগের গুলো ঠিক ছিল আমিও করবো, কিন্তু লাস্টে ভাই কি করছে এটা? বর ভাই হেগে এসে ভাই হাত মুখ মুছছে, সেখানেও ভাই রিলস করে ছেড়ে দিচ্ছে, বউ এরকম বউ চাই না প্লিজ। গামছা খুলে যাবে কাকা, আস্তে কোমর দোলাও। আরে সেই হয় না সমুদ্রতে কালো রঙের পেঙ্গুইনের মতন দেখতে, কিন্তু পেঙ্গুইন না, সিল, সিল ভাই পুরো সিল ভাই, পুরো সেম টু সেম ভাই, দুজনেরই দেখো মাথায় এরকম উঠে আছে। বউয়ের দিকে তাকাচ্ছে আবার, বউ মনে মনে ভাবছে এর জন্য সকাল থেকে না খেয়ে দিয়ে আগুনের সামনে বসে আছি এর জন্য। এরকম করলে হার্ট অ্যাটাক এসে গেছিল, দু সেকেন্ডের জন্য হার্ট অ্যাটাক এসে গেছিল। এর সাইডে আবার জিজ্ঞেস করছে এটা আবার কোনটা রে, কলেজেরটা নাকি? দেখো তুমি যদি আমার দিকে তাকাও তাহলে তোমার কাম দিও তো, তুমি আমি কি বলছি এটা শুনতে পারছো তাই না? তুমি আমাকেও দেখো ক্লাসে কি বলতেছি এটাও শুনে ফেলো, তোমার দিদি লাভ। সুন্দরী কি করতেছো তুমি সুন্দরী ম্যাম দেখে, আর পেছনে তোমার নরগেট কি জরগেট ওইসব দেখছো না? পাক্কা ভাই ডিজিটাল সার্কিট ভাই ফেল করবে। কম্পিউটার সাইন্স নিয়েছো চোখটা বোর্ডের দিকে দাও না, কম্পিউটার ম্যামের দিকে কেন দিচ্ছ? ম্যাডামকে ফাও ফাও দেখতে পারতেছো, আবার সুন্দরী সুন্দর পড়াশোনাও ফাও ফাও পেয়ে যাচ্ছ।
সালালউদ্দিন হুসেন লিখেছে, আচ্ছা তাহলে ক্লাসটা করছি ভাই। এই হলো প্রবলেম, সুন্দরী ম্যাডাম থাকলে আর্টস কমার্সের স্টুডেন্টরাও এসে চলে আসবে কম্পিউটার শিখতে। আমাদের কলেজের সময় সাউথ ইন্ডিয়ান কাকুরা ক্লাস করাতো, আর কি বলবো কষ্ট। এরকম যদি সুন্দরী ম্যাডামও মাঝে মাঝে একটা দুটো ক্লাস করাতো তাহলে ভাই পড়াশোনা আরো মন লাগতো ভাই, জিপিএ ভাই এক দু পয়েন্ট আরো বেড়ে যেত। হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ, পাক্কা কোয়েট স্কুল, কোয়েট স্কুল হতেই হবে, বয়েজ স্কুল এটা হতেই পারে না, এইসব ভাই কোয়েট স্কুলেই হবে। ক্লাস নিশ্চয়ই ভাই সামনের বেঞ্চে বসে যায়, তার জন্য এইসব হচ্ছে ভাই। এরকম স্ক্যাম আমিও করতাম, দেখো স্টার্টিং এ তো জানি আমি সব থেকে হ্যান্ডসাম দেখতে ছেলে হতে পারবো না, কিন্তু যখন টিফিন পিরিয়ডের পরে সবাই ভাই দৌড়াদৌড়ি করে ভাই ঘেমে মেমে একদম এক এক কারো যাবে, আমি তখন ভাই টুক করে বাথরুমে যাবো, ছোট্ট ফেস ওয়াশ নিয়ে যেতাম, ফেস ওয়াশ নিয়ে মুখ ফুক নিয়ে ফ্রেশ হয়ে চুল সেট করে চলে আসতাম ব্যাস। এবার রোজ রোজ ফেস ওয়াশ ক্যারি করে খুব একটা যে লাভ হয়েছিল সেটা আমি বলবো না, কিন্তু তাও ঠিক আছে আমিও করেছিলাম, কাজ করে না। মি অ্যাজ আ ওয়াইফ, এ বাবা কুমিরের চোখের জল, ক্রোকোডাইল টিয়ার্স, ওই যে কেমন আমার মুখ ভেঙাচ্ছে। ট্রু লাভ ভাই, চ্যানেলের নাম এবিপি আনন্দ, তো আনন্দই তো হবে নাকি। ব্রেকিং নিউজ, কেউ পাচ্ছে জোড়া ডিম, কারোর ডিমের কুসুম নাই, কুসুম সরিয়ে দিয়েছে ভাই। কি হচ্ছে ভাই, গরু থেকে কুসুম সবকিছু কোন অসুবিধা নেই। এই তো ভাই কি একটা অ্যাপ আছে ভাই, টাকা দিয়ে ডবল টাকা আসার ভাই, এরকম একটা স্ক্যাম হয়েছে ব্যাস ভাই, তারপর আর কিছু হয়নি, টোটাল ইনকাম জিরো ভাই। ভাই টাকা যদি বাড়াতে হয় না তাহলে তুমি নর্মাল স্টকস বা মিউচুয়াল ফান্ড ওইগুলোতে ইনভেস্ট করো, এইসব অ্যাপের চক্করে যেও না। এবার আমাদের বাংলা ইউটিউবে কি করবে বলো, বাংলা ইউটিউবে এইসব প্রমোশন ছাড়া আর কোনো প্রমোশন অতটা ভালো থাকেও আসেও না সত্যি কথা বলতে, স্পেশালি যারা কমেন্ট্রি ভিডিও বানায় তাদের জন্য। ভাই আমি যদিও করিনি কিন্তু অনেকে করতে হয় মজবুরি থাকে, বাট তোমরা ইনস্টল করো না, ডাউনলোড করো না এইসব অ্যাপ। স্মোকিং ক্যান্সার, সবাই একসাথে দীঘা দার্জিলিং ক্যান্সেল, জিয়াগঞ্জ যেতে হবে আমাদের। বিরিয়ানি খেতে গেলে সৌদগঞ্জ যা, নিরামিষ মন্দ কম কিছু না, খোলাখুলি প্রেম করলে সদরঘাট যা, দিয়ে প্রেম করলে মুর্শিদাবাদ যা, একটাই কমতি আছে এইদিকে খালি চোখ এইদিকে থাকলে কি করে মিম, এইদিকে আসল মিম, এই যে জিমে গিয়ে ভুড়ি নাচিয়ে নাচিয়ে ভাই ডান্স করছে, এটা হলো আসল মিম বুঝলে। যদি বলতে পারেন মোবাইলের বাংলা কি, যেই নি বলতে পারবেন তার জন্য পুরস্কার। বাংলা খেয়ে যদি মোবাইলের বাংলা তুমি আইফোন বলো তাহলে কেউ তোমাকে দোষ দেবে না চাচা, চিন্তা করো না। মানে এরা ওই ওরকম স্টুডেন্ট, কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো বলেই দেখি হয়তো ঠিক হয়ে যেতে পারে, বুঝলে তো। বর বলছে আমাকে এইসবে টেনো না, যা করছো করো, আমি চললাম আমাকে টানবে না এর মধ্যে, হালকা করে কেটে বললো। আমি এর মধ্যে নেই, সরি। ডিজিটাল কাকতার হুয়া হে ভি ভাই, বাঙ্গাস মাছ দিয়া মাছলি ম্যাগি, কি রান্না করেছি, লুডুস চিকেন ম্যাগি অনেক হলো, এবার মাছলি ম্যাগি ভাই। আমি ভাই ম্যাগি কি করে বানাতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগের ভিডিওটা, এবার নেক্সট আমি মাছলি ম্যাগি কি করে বানাতে হয় তার ভিডিও বানাবো, দাঁড়াও। হ্যালো, হাই 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 হাই, দেখ অনেকদিন ইনস্টাগ্রামে ভিডিও তো হয়নি, লোকেরা হয়তো ভাবছে ব্রেকআপ হয়ে গেছে, দাঁড়া ফোনটাকে আমাকে টেবিলে রাখতে দে, জলের বোতলটা পাস কর, দেখি জলের বোতল, ঠিক আছে ঠিক আছে স্টার্ট করতে দে, এবার একটু সাইডে, হ্যাঁ আমি কোলে শোবো ঠিক আছে, এরকম মাথায় একটু হাত তাত বোলাস, একটু স্মাইল করে বোলাস ঠিক আছে, মুখ একদম দেখিয়ে দিস না ক্যামেরার দিকে, তোকে সামনে থেকে বাজে লাগে, মুখটা আড়াল করে মাথায় হাত বোলাস ঠিক আছে, সুন্দর ভিডিও আসবে, দাঁড়া আমিও মাস্কটা পরে নিই। কাকারুকে হাসি দেখো ভাই, প্রথমবার লাইভ দেখতে পাচ্ছি, লাইভ এতদিন ফোনে দেখতাম, লাইভ হচ্ছে, কি হাসি কাকার মুখে, বাহ।
এই ভাই কনফিডেন্স কিন্তু পাসওয়ার্ড এরকম ভাই আমি তো পারব আমি বলছি আমি পারবো না এমনি ব্লগিং করতে পারি না পাবলিক প্লেসে নাচ তো দূরের কথা কমন সেন্স নেই কিন্তু কনফিডেন্স আছে ঠিক আছে এই সাইডা হেভি তো জামা এরকম লেখার মতো কমন সেন্স নেই কিন্তু কনফিডেন্স আছে হেভি শ্রাবন্তী শুভশ্রী সায়ন্তিকা কোয়েল মল্লিক আমাদের অনির্বাণ সোহিনী আমরা প্রত্যেক বাড়ি দেব কোথায় যারা বাকি থাকে দিদি জিদ্দা কোথায় দেব কোথায় সব থেকে বড় কথা দেব হয়তো পাশেই আছে দিদির পাশেই বসে আছে যাই হোক ছাড়ো এই নন্দিনী দিদির নিউজ চ্যানেলে কি করছে আবার নন্দিনী দিদি খবর হয়ে গেছে কি বলবে বলো এ বাবা নন্দিনী দিদির চোখ ফুটো হয়ে গেছে কি হয়েছে এটা খুব কষ্ট করে মানে লেগ পিস খুঁজে তুলেছিল সেটা মনে আবার পড়ে গেছে তার জন্য কি রেগে গেল তোকে বলতে বলেছে কি আস্তে আস্তে করে জোরে জোরে করো এ বাবা মাছ সব পড়ে গেছে মাছ পড়ে গেছে আবার ঝোলে ডুবি আবার তুলে দিচ্ছে এবি মাছ ভাজতে গিয়ে হাত ভেজে দিয়েছে কেস করেছে না ভাই হাসছে কেন সবাই ভাই লেগেছে বেচারা আমি এখানে যাব ওইখানে অমদি চলে আসি জানিস এই একটা বুড়ো আছে আর একটা লোক আছে আর কি বুড়ো ভাই আর কি বুড়োর সাথে ঝগড়া হয়ে গেছে ভাই ঝগড়া হচ্ছে যাই হচ্ছে সারা ফেসবুকে কেন আসছে আমার বুঝতে পারছি না 24/7 কিছু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে নাকি দোকানের সামনে বুঝতে পারছি না আমি ভাই কিছু কখন কি হবে কখন মাছ ভাজতে গিয়ে হাত ভাজবে বা কখন ফাইটিং হবে ভাই ভিডিও করার জন্য সবাই মানে রেডি থাকে ভাই দোকানের আশেপাশে পুরো বিগ বসে এমন সবসময় ক্যামেরা থাকে না ভেতরে কি হচ্ছে সব আমরা সব দেখতে পাই আমার নন্দিনী হোটেলে ভাই বিগ বস হয়ে গেছে চারিদিকে ক্যামেরা সবসময় বুঝতে পারছো কি হচ্ছে কেন হচ্ছে ফাইটিং হলেই তারপরে ফেসবুক টাইম লাইনে চলে আসবে মেরে সর পে উঠ কে নাচ রহা হ্যায় ঠিক হ্যায় বাট মেরা বাপ কা ইজ্জত কো লেকার খেলনে কা হিম্মত তো মেনে আপনে বাপ কো ভি নাহি দিয়া বেটা সামাল কে হ্যাঁ বাপ রে ভাই চোরি দিয়েছে নাকি বদতমিজি কা ভি লিমিট হোতা হ্যায় না তুম বেজত কিউ কর রহে হামকো ভাই বিগ বস পুরো বিগ বস ও দোকান মে কিউ গিয়া তু কেস করে যে এই দোকান ছেলে ওই দোকানে মানে মাছ ভাত খেতে গেছে ভাই জানি না কি হইছে আমি কোনো কন্টেক্সট জানি না আর আমার জানারও ইচ্ছা নেই একটা জিনিস আমি জানি যে নন্দিনী দিদি ভুল হতে পারে না ভাই ১৫,০০০ ছিল ওটা মেরেছিলাম তারপরে দিন থেকে আমাদের আর কোনো পেমেন্ট হয়নি গন ভাই তোমার মনে হচ্ছে তো হাই গ্রামে থাকে কত জানে না এইসব অ্যাপ ইউজ করে ভাই এটা না ভাই অনেকে ইউজ করে মানে তোমাদের কোনো আইডিয়া নেই তোমাদের মধ্যে যদি কেউ এইসব স্ক্যাম অ্যাপ মানে কোনো যে কোনো অ্যাপ যেটা প্লে স্টোরে নেই সেটা হলো স্ক্যাম মানে 90% চান্স ওটা স্ক্যাম হবে রিস্ক নিও না কি আর বলবো আমার এক চোখে রাম আর এক চোখে জয় বাংলা জয় বাংলা আমার ভাই চোখ বন্ধ যাই গে নটা ব্যাস নটা মানে বুঝো নটা আউট নন অফ দা অ্যাবভ কোন ফুলই আমার পছন্দ না তা বলে হাতুরি পছন্দ সেটাও হবে না কিছুই আমার পছন্দ না আমি আমার ভাই পার্টি করব মানে আমি আমার দল নামাবো তারপরে দেখবে ভাই রাস্তার পর রাস্তা পিচ রাস্তা হয়ে আছে তার উপর আর একটা পিচ রাস্তা বানিয়ে দেবো বুঝতে পারলো তো টাইম কলে দেখবে সবসময় জল আসছে জলের সাথে সাথে মাঝে মাঝে দেখবে দুপুরে দুটো থেকে তিনটার মধ্যে গরমকালে কোল্ড ড্রিঙ্কসও বেরোবে চাকরি নেই চাকরি নেই অনেক হয়েছে চাকরি নেই চাকরি নেই কন্যাশ্রীতে কি দিয়েছে সাইকেল দিয়েছে আমি ভাই পুরুষশ্রীতে ভাই বাইক দেবো ভাই বাইকে করে সুইগি করবে ব্যাস ভাই চাকরি আর চাকরি আর চাকরির কোনো অভাব থাকবে না সব কথা রাখবো ঠিক আছে দেখো আমার মুখটা দেখো মনে হচ্ছে আমি ধোকা করবো করবো না সব কথা রাখবো খালি ভোটটা আমাকে দেবে আর ভোট না দাও অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটা করে দাও স্বামী সৌরভকে দাদা বলে ডাকলেন ডোনা দাদা আমাকে ভাই দাদা সবাই ভাই দাদা 23 বছর বয়স ভাই সব মেয়ে আমার থেকে ছোট হয় কি করে আমি মানতে পারছি না ভাই সরি তোমরা তো আবার 23 বছর মানতে চাও না বুড়ো আমি এ রে 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 বাবু আসিস না ভিডিও বানাচ্ছি বাবু যাও মায়ের কাছে যাও যাও গাইজ আজকে বিরাদারাই আমাকে যেতে হবে ছেলে জ্বালাচ্ছে ছেলেকে হোমওয়ার্ক করাবো দেখা হবে পরের ভিডিওতে বাই।